শুনেছি কইছে যে কি করে গীতটা বলছিল কইছে জি আষাঢ়ে শাওনে আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনারে জানারে লাল এখান তক তো ভালো কথা আষাঢ় শ্রাবণ মাসে ঠিকই ঘাস সন সন করে আর দিয়ে তারপরে কত ঝুট কথা বলছে শোনেন কইছে সে না ঘাস কাইটারে রমজান সে না ঘাস কাইটারে রমজান বুনিয়া লিলে রে সাল আনারে জানারে লাল ঘাসের সাল হয় কত বেমাননি দেখেন ওরে ঝুঠির বেটি ঝুঠি রে হ্যাঁ কত ফালতু কথা শোনেন নাউজুবিল্লাহ মিন জালিক মা খালা খবরদার হাসতে হাসতে কইছে একটু আড্ডু আর এখন তো গীত কই নাই একটু আড্ডু আপনি বিয়ের বার্তা মানেই না হাসতে হাসতে করে লাগু না কান্না করে মাপ পাইবে না হ্যাঁ আলগে খালা খালা গে সুরটা না আমিও জানি এই কথাগুলো যদি একটা বলে তাও একটা হতো ভালো কথা মায়ের লোক কত সুরতান দেওয়াই মানা আছে কিন্তু তারপরে যদি কিছু এরকম কথা বলে তো হতো একটা ভালো কথা আর তা না করে কুনটেকার আজে বাজে কথা ফালতু কথা কতটা কুনটাতে বেলে কইছে একটা গীত কইছে কি শুনতে শুনেছি কইছে যে কি করে গীতটা বলছিল কইছে জি আষাঢ়ে শাওনে আশ্বিন রে মাসে ঘাস করে রে সন সন আনারে জানারে লাল এখান তক তো ভালো কথা আষাঢ় শ্রাবণ মাসে ঠিকই ঘাস সন সন করে আর দিয়ে তারপরে কত ঝুট কথা বলছে শোনেন কইছে সে না ঘাস কাইটারে রমজান সে না ঘাস কাইটারে রমজান বুনিয়া লিলে রে সাল আনারে জানারে লাল ঘাসের সাল হয় কত বেমাননি দেখেন ওরে ঝুঠির বেটি ঝুঠি রে হ্যাঁ কত ফালতু কথা শোনেন নাউজুবিল্লাহ মিন জালিক মা খালা খবরদার হাসতে হাসতে কইছে একটু আড্ডু আর এখন তো গীত কই নাই একটু আড্ডু আপনি বিয়ের বার্তা মানেই না হাসতে হাসতে করে লাগু না কান্না করে মাপ পাইবে না হ্যাঁ আল্লাহ বলছেন ফামাইয়া আমাল মিসকাল জাররাতিন খাইরাইয়ারা ওয়ামাইয়া আমাল মিসকাল জাররাতিন শাররাইয়ারা তুমি মনে করছো ছোট্ট আমি আল্লাহ একটা রায়ের দানার পরিমাণ যদি তুমি নেকি করে থাকো সেইটাও লিখে তোমাকে সেদিন দেখাবো আর যদি তুমি একটা সরিষার দানা পরিমাণ গুনাহ করে থাকো আমি আল্লাহ সেটাও সেদিন খুঁড়ে ধরব কোন গীত বলেন যা হোক আলহামদুলিল্লাহ আমার মা বোনের পক্ষ থেকে এসে 17,000 টাকা একটু ওনাদেরকে দোয়া দিই আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদ গো তোমার বান্দিরা আল্লাহ তোমার আবেদা সাজেদা সলেহারা আল্লাহ কেউ 200, 400, 500, 10, 20 করে আল্লাহ শক্তি অনুযায়ী সবাই ভক্তি করেছে মাবুদ গো তোমার ঘরের জন্য আল্লাহ 10-20 যত দূর পেরেছে আল্লাহ দিয়েছে কেউ মার জন্য বাবার জন্য দাদুর জন্য দাদির জন্য নানার জন্য ভাইয়ের জন্য বোনের জন্য ছেলের জন্য মেয়ের জন্য স্বামীর জন্য আল্লাহ কত রকমের দান এ জায়গাতে এসেছে আল্লাহ আল্লাহ কেউ মৃত্যুদের জন্য দিয়েছে মাহবুব যারা মৃত্যুদের জন্য দিয়েছে তাদের তুমি রুহে মাগফিরাত করে দাও আল্লাহ মৃত্যুদের তুমি জীবনের গুনাহ খাতা সাগিরা কাবিরাকে ক্ষমা করে দাও আল্লাহ কত লোক অসুখের জন্য দিয়েছে মাহবুব গো অসুখের জন্য যারা দিয়েছে আল্লাহ তাদের অসুখের অসুখকে তুমি দূরে করে দাও আই আল্লাহ তুমি শেফায়ে কামিলা দান করো আল্লাহ কেউ শান্তি জীবনে শান্তি নাই তার জন্য দিয়েছে মাহবুব তার সংসারে তুমি শান্তি দাও আল্লাহ কিছু লোক গরিব অবস্থায় দিয়েছে মাহবুব তাদেরকে তুমি সুখের জীবন করে দাও আই আল্লাহ কত মানুষ কত মা আমার ছেলে মেয়ের লেখাপড়ার জন্য দিয়েছে মাহবুব গো তাদের ছেলে মেয়েকে তুমি ভালো শিক্ষা দান করো আল্লাহ কত মা খালা আমার নামাজি নাই মাহবুব তাদের তুমি নামাজি করে দাও আল্লাহ তুমি মা খালাদের হায়াকে তুমি বজায় রাখতে দাও আল্লাহ রাব তুমি তাদেরকে চিরসুখী করো কুঠিতে কাঠাতে খোলাতে বরকত দাও বাড়িতে শান্তি নাজিল করো রব্বানা তাকাব্বাল দুয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এবার
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো এই দুটি গুরু একটা হলো হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর আল্লাহর কোরআন হাদিস মাননেওয়ালা দল একটা হলো হিজবাস শয়তান আর একটা হলো শয়তানের গ্রুপ যারা শয়তানের কথা মতো চলে যারা শয়তান যেটা বলে নিজের মনের মতো চলে শয়তান আল্লাহ বলছেন শোনো রে আমি তোমাদের সৃষ্টিকর্তা আমি তোমাদের আহার দাতা শোনো আমি তোমাদের বন্ধু ইন্না শয়তান লাকুম আদুন শয়তান হলো তোমার শত্রু শয়তান হলো তোমাদের শত্রু ইন্না শয়তানা এই শয়তান নিশ্চয় শয়তান আদুন তোমাদের দুশমন শয়তান দোষ না দুশমন আমাদের বন্ধু না শত্রু আল্লাহ কোরআনে বলছেন ইন্না শাইতান লাকুম আদুন শয়তান হলো তোমাদের শত্রু ফাত্তাখেজু আদুয়া তোমরাও তাকে দুশমন মনে করো শত্রু মনে করিও তোমরা ওকে শত্রু মনে করো কিন্তু আজ বন্ধু আমরা তাকেই বন্ধু ভাবছি বন্ধু মনে করি না গান শোনাটা কার কাজ শয়তানের কাজ আর গান আমরা শুনছি নামাজ ছাড়া শয়তান তো বলছে যখন আল্লাহ রসুলের হাদিস যখন ফজর উঠতে মুসলমান যখন নামাজের জন্য উঠে আজান শোনে যখন এজা সামি আন্নেদা যখন শয়তান আজান শুনে যখন শয়তান আজান শুনে তখন কাদফাররা পালাতে শুরু করে দেয় এমন করে পালাই নবী বলছেন জোরাতুন তার পাছন দিক থেকে পক 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 করে হাওয়া বের হয় জানি পাততে পাততে পালায় আজান যখন শোনে পাততে পাততে পালিয়ে যায় আর যখন আজান শেষ হয়ে যায় ফের চুঘুরিয়ে চলে আসে ইন্না শয়তানা তাজরি শয়তান আবার আপনার মাজরা মিনার দাম মানুষের রক্তের মধ্যে ঢুকে যায় আর রক্তের মধ্যে মধ্যে বেড়ায় এই শয়তান হলো ইন্নাহু লাকুম আদুন তোমার দুশমন ফাত্তাখেজু আদুয়া তোমরা কি করো তুমি শয়তানকে দুশমন মনে করো না তো তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য ই শপথ করেছে আল্লাহর কাছে পারমিশন চেয়ে নিয়েছে আল্লাহর কাছে পারমিশন চেয়ে নিয়েছে এই শয়তান তখন থেকে কসম খেয়ে আছে যেই দিন আদমের কারণে তাকে জান্নাত থেকে বের হতে হয়েছে আদমের কারণে জান্নাত থেকে বের হলাম আদমের সন্তানকে আমি অধিক অংশ জাহান্নামে নিয়ে যাব আমার আল্লাহ বলেছিলেন যাও যাও তোমাকে আমি ছাড় দিয়ে দিলাম কিন্তু শুনে রাখো যা যেই বান্দার অন্তরে আমার ভয় হবে সেই বান্দা তোমার কথা মতো ভুলবে না তোমার কথা মানবে না তোমাকে বন্ধু মনে করবে না আর যদি করে লাই তাহলে তারাও তোমার বন্ধু হয়ে তোমার সাথে জাহান্নামে যাবে আর আমার বান্দা যদি ভুল করে আসে আসার পরে আমার তোবা করে লাই আমি আল্লাহ তারে ক্ষমা দিয়ে দেব তুমি ভুল করাবে আমি আল্লাহ ক্ষমা করব তুমি ভুল করাবে আমি আল্লাহ ক্ষমা দেব এবার তারপরে যদি আমাকে ছেড়ে দেয় আর দিয়ে তোর বন্ধু হয়ে যায় আমি তা তোমার সাথে তারও জাহান্নামে ঢুকিয়ে দেব হাত্তাকে জুহা দোয়া দুশ্মন মনে করো কিন্তু আজ আমরা ওকে বন্ধু মনে করছি ভাই শয়তানের তাবেদারি ছাড়েন এই দুটো গ্রুপ একটা ফারি কুমফিল জান্নাতে একটা দল যাবে জান্নাতে ওয়াফারি কুমফিস সাইদ একটা দল যাবে জাহান্নামে দুটি দলের ব্যাপারে সুরা এবার আপনি যার খুলেন আল্লাহ কোরআন খুলেন আর ভালো করে দেখেন আল্লাহ বলছেন ওয়াসিকাল্লা সূরা জুমার খুলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানযুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা বন্ধুরে আল্লাহ বলছেন শোনো সেই দিন জাহান্নামী দল যারা হবে এদেরকে ঢাকাবে গুতাবে ঠেলবে আর দল দল করে জাহান্নামের দিকে নিয়ে যাবে যেমন ওই গরুগালা দেখলাম কুমেদপুরের হাটলি আসছে দল দল করে সাঁঝাড় দিয়ে নিয়ে আসছে কঙ্কাল হয়ে গেছে খেতে পাইনি একবারে পেটটা পড়ে আছে হাঁটতে চাই না হুঁড়াচ্ছে গুতা মারছে ঠেলা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে ওই দলগুলিকে এবার ঠেলা দিবে ধাক্কা দিবে দল দল করে নিয়ে যাবে হাত্তা ইদা যা ও
কথা যখন দরজার কাছে চলে আসবে জাহান্নামের দরজার কাছে যখন চলে আসবে ফতেহাত আবু আবহা জাহান্নামের দরজাটাকে খুলে দেওয়া হবে ওয়াকাল লাহুম খাজানাতুহা আর ওই জাহান্নামের গেটম্যান এবার সওয়াল করবে আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম তোমাদের কাছে কি কোনো পয়গাম পৌঁছানোওয়ালা তোমাদের কাছে কোনো ভয় দেখানোওয়ালা তোমাদের কাছে কি কোনো রাস্তা দেখানোওয়ালা তোমাদের কাছে কোনো রসুল কি যায়নি তোমাদের কাছে কোনো নবী কি যায়নি তোমাদের কাছে কোনো আলেম কি যায়নি তোমাদের কাছে কোনো মাওলানা ওয়াজ করেনি তোমাদের কাছে কেউ কোরআন তেলাওয়াত করে তোমরা কে বোঝাইনি কেন তোমরা আজকে এরকম ভাবে যাচ্ছ বন্ধুরে সেই দিনই আপনি মিথ্যা বলতে পারবেন না সেই দিন নিজের গুনাহ আপনি একরার করবেন সেই দিন নিজের গুনাহগুলির আপনি কিন্তু নিজের মুখে বায়ান দিবেন আল্লাহকে বলবেন কালু বালা হ্যাঁ আল্লাহ সত্যি কথা আমাদের কাছে ভোজপুরি এসেছিলেন আমাদের কাছে মাওলানা আব্দুস শাকুর পূর্ণিয়া বিহার থেকে এসেছিলেন বড় কষ্ট করে বড় 11-12টাতে বেরিয়ে ঠেলা তো অটোতে টোটোতে পূর্ণিয়া থেকে কাটা রাস্তায় এইরকম কুমে দুপুরের রাস্তায় কত ঠেলা খেতে খেতে কত পা হাত বিষিয়ে কত মজা কত কষ্টের ওপরে এসে রাত জেগে জেগে বসে 3 ঘন্টা ধরে আল্লাহর কাছে বসে বসে কোরআন হাদিসের কথা শুনিয়েছিল কালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন সেই দিন আপনি বলবেন হ্যাঁ আল্লাহ আমার কাছে এসেছিল কিন্তু আমরা মনে করেছিলাম সেদিন আমরা বলেছিলাম মা নাজ্জালাল্লাহু মিন শাই আল্লাহর পক্ষ থেকে এরকম কথা কিচ্ছু আসেনি এগুলো হলো মুলবিদের ঘে বানানো কথা না বললে চাঁদা পাবে না লকডাউনে মুলবিদের খরচা কমে গেছে ভোজপুরি না কানলে তো বেশি টাকা উঠবে না কমিটির লোকও বেশি টাকা দেবে না এই জন্য তো ওরাও ভাঙ ধরেছে কমিটির লোক মসজিদের ভাঙ ধরেছে এইরকম করে এরা করেছে এইরকম তদন্ত করতে থেকে গেছি এদিক ওদিকে মাথা নড়াতে থেকে গেছি হাতা আতা নালিয়া কিন এই করতে করতে মরণ চলে এসেছে আল্লাহ নিজের ভুলটা বুঝতে পেরেছি ফারজে না আমল সালেহা ফারজে না ফারজে না আল্লাহ একবার ঘুরিয়ে দেও না ফিরিয়ে দেও না একবার ফিরিয়ে দাও না দুনিয়াতে একবার ফিরিয়ে দাও না ফারজে না মানে আল্লাহ ফিরিয়ে দেও না না আমল সালেহা ভালো আমল করে আসবো ভয়াবহ জাহান্নামকে দেখার পরে আল্লাহকে এবার বলবেন আল্লাহ ফরজনা না আমল সালেহা একবার ফিরিয়ে দাও ভালো কাজ করে আসব আর নেকোকারের মধ্য থেকে হয়ে যাব আল্লাহ বলবেন না না এবার দেখলে যে ধর পড়ে গেলাম কি করব আর তো বাঁচার উপায় নাই কি করব তখন আল্লাহকে কিছু রিসওয়াত দিতে চাইবে কিছু ঘুষ দিতে চাইবে আল্লাহকে হাদিয়া দিতে চাইবে যেমন আপনার কেউ যদি ধরা পড়ে যায় আপনি পুলিশে ধরে নিয়েছে এবার ছুটাতে গেলে আপনি দারোগার কাছে যাওয়ার পরে বলেন দারোগা মশাই 5,000 টাকা নিয়ে এলেন দিয়ে আমার ছেলেটাকে আপনি ছেড়ে দেন দারোগা বলে না না এই কত বোঝাল ছিল কত বোঝাল ছিল এ কাজ করিও না কিন্তু বানেনি বারবার এই ভুল করেছে একে আর ছাড়া যাবে না অনেকবার মাপ দেওয়া হয়েছে আর মাপ দেওয়া হবে না আল্লাহ বলবেন মেলাই মাপ করেছি এবার আর মাপ করব না এবার শেষ অবস্থায় পৌঁছে গেছে তখন বলবে আল্লাহ তাহলে কি করবেন এখানে আপনার টাকা থাকে আপনি টাকা দেন 5,000 দিলেন মানলো না 10,000 দিছেন মানলো না 20,000 দিছেন এই করে টাকা বাড়িয়ে দেন ডাক্তার এবার ওই দারোগাকে টাকা বাড়িয়ে দেন আপনি গেলেন না হলেও আপনার দোষ বন্ধুকে ডেকে নিয়ে গেলেন তারপরে না হয় এবার আপনি গ্রামের প্রধানকে নিয়ে যান নিয়ে যান কি না প্রধানকে নিয়ে গেলেন না হলে MLA MPকে নিয়ে গেলেন তারপরও না ছাড়ে তো মুখ্যমন্ত্রী মমতাদিকে ফোন করে দিলেন তার দ্বারাই সাহারালেন আল্লাহ বলছেন শোন আমার হাতে যেদিন ধরা পড়বি আমার হাতে যেদিন ধরা পড়বি সেই দিন তোর মুখ্যমন্ত্রী কাজ দেবে না নীতিশের হুকুমতি চলবে না সেদিন মমতার কথা চলবে না সেদিন কেউ জিজ্ঞাসা করতে আসবে না কারণ সেদিন তো সে তারও ওই অবস্থা আল্লাহ বলছেন সেদিন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কোনো বন্ধু কোনো বন্ধুকে দেখতে যাবে না
কোনো বন্ধুর কেউ মদত করতে वाला হবে না। দেখছে কেউ মদত করার নাই, এবার কেমন করে ছুট পাবো? বাবা তো আসবে না এখানে, কোনো দাদা তো আসবে না এখানে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ তাহলে এক কাজ করেন, আল্লাহ আল্লাহ এই যে আমার ছেলেটা, এই বেটাটাকে আল্লাহ তুমি নিয়ে রেখে দাও, আর আমাকে শুধু ছেড়ে দাও। ইউবাসসারুন হুম ইয়াদুল মুজরিমুন লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমে জিমবে বানি। এই করতে করতে ছেলে দিতে চাইবে, মেয়ে স্ত্রী দিতে চাইবে, ভাই দিতে চাইবে, খানদানের সমস্ত লোককে দিতে চাইবে। তারপরে আল্লাহ রাজি যখন হবেন না, বলবে আল্লাহ ওয়ামান ফিল আরজে জামিয়ান সুম্মা ইউনজি, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তুমি বদলাই জাহান্নামে ঢুকিয়া দাও, আর শুধু আমাকে ছেড়ে দাও। একটা গ্রুপ, কিন্তু আল্লাহ বলবে না আর উপায় নাই, একে আল্লাহ হবে না, একে ঢুকিয়ে দিল। এবার দ্বিতীয় গ্রুপটা জান্নাতে যাওয়া, আল্লাহ বলছেন ওয়াসি কাল্লাদিন আত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতে জুমারা। একটা গ্রুপ হবে জান্নাতি, ফারিকুম ফিস সাইর, যারা জান্নাতে যাবে, এরা যেমনই জান্নাতের গেটে যাবে, আল্লাহু আকবার, আল্লাহ বলছে নুজুলাম মিন গাফুরির রহিম, সেদিন তোমরা হলে আমার মেহমান, সেদিন আমরা হব আল্লাহর মেহমান জি। আল্লাহু সুমাদ, আজ আপনার বা দুটা বিহাই আছে, একটা বিহাই আপনার একটা বেট, দুটো বেটির বিয়ে দিয়েছেন, একটা বেটিকে খুবই ভালোবাসছে, বিহাই এত ভালো আর জামাইও এত ভালো, বাপ রে, মানে মেয়েটা এখানে আসতেই চাহেন আপনার বাড়িতে, এরকম ভালোবাসা বিহের সাথে। আপনি যাইছেন তো আপনার ইজ্জতের কোনো কমি নাই, এমন সম্মান করছে ভাই। আর এক জায়গাতে ফের আর একটা মেয়ের বিয়ে দিয়েছেন, ওই জামাইটা একবারে খুব বদমাস, মদখোর দারুখোর, আর মেয়েটাকে ঠোক কথাতে মারামারি করে, গালাগালি করে, আর শাশুড়িও ওরকমই, এটা আনেনি, উটা আনেনি, হয়েন করেনি, ত্যান করেনি, বলে ভোজপুরি সাহেবের মেয়ে, এরকম দেখে বিয়ে দিনু, ওরকম দেখে বিয়ে দিনু, বলে মেলায় টাকা কামাই, আর এখানটা এলো না, ওখানটা পেলাম না, বাপও ছেলেটাকে খুব খোঁচা মারে। তো দুনিয়ার লোক খুব মুলবির বেটিকে বিয়ে করতে গেলে সম্মান করে, আর শ্বশুর খুব বড় মুলবি সাহেব, হ্যাঁ কইবে কি দিলে, ও তখন কহে হ্যাঁ তোর লেখা তো খাটি শুনছি, আর কপাল পড়ে না হলে এরকম শুনতাম না, এরকম করে ও তখন গোতা মারে, সবাই মিলে জ্বালাইছে, মেয়েটার শান্তি নাই, সুখ নাই। আচ্ছা দুটোই বিয়ে যদি আপনার আগা দিকে আসে আপনার বাড়ি, তো কোনটার লেগে দুয়ার খুলবার মন হবে, আর কোনটার লেগে হবে না বলেন তো? যেটা ভালো, এটা বিহাইকে যখন ওই বদমাস জামাইয়ের শ্বশুর বাপটাকে দেখবেন যখন, তখন দূর থেকে দেখবে আসছে আসছে বিহাই সাহেব আসছে, আমি কান্ডার দিকে যাচ্ছি রে, যদি ই করে না তো আসবে, খাড়া হোক, যদি খুব বেশি করে পহলে তো চালা করবি না, যদি বেশি খুব করে তো খুলবি, কবি যে নাই বাড়ির দিকে। রাইজুলের মাতা 500 টাকা, আল্লাহ তার প্রতি তুমি হয়ে যাও শাখা। রাইজুলের মাতা আল্লাহ কত ভালো ছিল, পরিমাণে 500 দান দিয়ে গেল, এহ দান আল্লাহ তুমি করো হে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, হায়াতকে দারাজ করো তুমি রাব্বানা, মাফ করো আত্মীয় স্বজন মৃত্যুদের তুমি জীবনের গোনা, আমিন আমিন। এবার এক জায়গা তো ওটে, আর একটা জায়গাতে আপনার ভালো বিহাইটা যেমনি দূরে দেখবেন, দূর থেকে কইছে হাজি ওইটা ইলাই হার ঘের রহিমের শ্বশুর নাই, কইছে হ্যাঁ রে, তাই তো লাগছে, কত রোদ ইয়ে চলে আসছে, কইছে ওরে বাপ রে, আঁকাবুক করে গেট খানটা খুলে দিয়ে, হ্যাঁ আঁকাবুক করে দরজাটা খুলে দিয়ে একবারে কি করবেন, দূর থেকে কইছে আসসালাম আলাইকুম, ওখান থেকে বিয়ে তুমি কইছে ওয়ালাইকুম সালাম, কইছে ওরে বিয়ে যে কেম এত রোদে কে নিয়ে তুমি আইলে জি, ওরে আল্লাহ রে আল্লাহ রে, একটু আমাকে ফোন করে দিতে, এখন ছাতা লিয়ে আসতুম, হ্যাঁ এত রোধে এত পেরেশানি, আরে কোন দিকে আছিস রে, কোন দিকে তাড়াতাড়ি কুরসি খান লিয়ে রে, ঠান্ডা খানে কুরসি খান লিয়ে, ঠান্ডা লাগাই, এখন ঠান্ডা জল দে, তাড়াতাড়ি একটু ঠান্ডা জল দে, ঠান্ডা জল দে, ওহ দেখেন খাতির, হ্যাঁ এবার দরজাটা খুলে তাড়াতাড়ি ভিতরে নিয়ে যাওয়ার পরে ঠান্ডা জল দিয়ে, তারপরে একটু গায়ে বাতাস দিয়ে, আল্লাহ আকবার কত খাতির করছে, আল্লাহ বলছেন সেদিন হবি তোরা আমার মেহমান, সেদিন আল্লাহর বাড়ি আমরা কুটুম যাব, তাহলে আল্লাহ আমাদের কত সম্মান করবেন, চলেন এবার সম্মান শুনেন। এবার আল্লাহর দর বাড়িতে আমরা গেলাম, আল্লাহর বাড়িতে যখন আমরা যাব, প্রথমে আল্লাহ আপনাকে আমাকে বসতে দিবেন, হ্যাঁ জান্নাতের গেটে যেমনই যাব তেমনি আল্লাহ বলছেন হাত্তা ইদা যা ওহা ফতেহাত আবু আবহা, যেমনি দরজাই আসবে আর দরবান গেট খুলে দেবে, জান্নাতের দর খুলে দিয়ে সা বলবে সালামুন আলাইকুম, ওইখান থেকে বলবে আসসালামু আলাইকুম, আরে বাপরে, আর কি বলে
সালামুন আলাইকুম তাইবতুম ফাদখুলুহা খালেদিন। আসো আসো তাড়াতাড়ি ভিতরে, আরে ঢুকো ঢুকো ঢুকো, তাড়াতাড়ি ভিতরে লিয়া। যে চেয়ারটাতে বসতে দিবেন জানেন ওই চেয়ারটা কিসের হবে? ওই চেয়ারটা হবে সোনার, আর বোনা চেয়ারটাতে তক্তা থাকবে না, তা তার দিয়ে বোনানো চেয়ার হবে, চেয়ারটা সোনার তার দিয়ে বোনা থাকবে সৌন্দর্যের জন্য। হ্যাঁ, কেন আপনি যত বড় লোক বাড়তে যাবেন দেখবেন কাঠের কুরসি তো এখন সব প্লাস্টিক হয়ে গেছে, প্লাস্টিকে দিল, কিছু ভালো বাড়িতে যান তো একটু কাঠের চেয়ার পেবেন, কাঠের চেয়ার পেবেন, আর একটু ভালো বাড়িতে যান তো দেখবেন যে চেয়ারগুলি একবারে কাঠকে একটু কেউ ডিজাইন করে বানাবে, কেউ তো হয়তো বেঁতের ইউ বানাচ্ছে সৌন্দর্য লেগে ঠাট বাটের জন্য। তাহলে আল্লাহর বাড়ির মেহমান আল্লাহর দেওয়া চেয়ারে বসবো, আল্লাহর বাড়িতে কীরকম চেয়ার হতে পারে? সোনার তার দিয়ে বোনানো চেয়ারে এবার আল্লাহ বসতে দেবেন, বসার পরে এবার জল দেবেন নাকি? এবার জল দিবেন আপনার মন ঠান্ডা করার জন্য। এবার জল, দুধের পিয়ালা, মধুর পিয়ালা, শরবতের পিয়ালা, শারাবের পিয়ালা, হ্যাঁ এক এক করে। কিসের পিয়ালাটা কিসের হবে জানেন? আর একজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, সুখে জীবন দান করো, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু। পিয়ালাটা কিসের হবে? কোরআনে আল্লাহ বলছেন পিয়ালাটা হবে চাঁদির, পিয়ালাটা হবে চাঁদির, আর চাঁদিটাও কীরকম হবে? দুনিয়ার চাঁদির মতো হবে না, এমন চাঁদি দুনিয়ার চাঁদির বর্তনের মধ্যে যদি জল থাকে দেখতে পাওয়া যায় না, কিন্তু জান্নাতে যে বর্তনটা হবে চাঁদির, পিয়ালাটা হবে, ওর মধ্যে যে জলটা থাকবে, মধুটা থাকবে, দুধটা থাকবে, বাহির থেকে দেখতে পাওয়া যাবে, এত কাঁচের মতো সাফ চাঁদি হবে যে কতটুক জল আছে, আর এমন ছেঁটে কেটে বানা থাকবে, পিয়ালা পরিপূর্ণ থাকবে, আর এরকম করে যখন নিয়ে আসবে এরকম করে টলমল টলমল করে যেমন সমুদ্রে ঢেউ ওঠে, পিয়ালাতে ঢেউ লাগবে, কিন্তু এক ফোঁটাও জমিনে পড়বে না। পিয়ালা কে নিয়ে আসবে? আল্লাহ নিজে নিয়ে আসবে না কে থাকবে? আল্লাহ বলছেন শুনেন, ওয়াগিলমানুল মুখাল্লাদুন, গিলমান থাকবে, খাদিম থাকবে, খাদিম খিদমতের লেগে খাদিম থাকবে। বড় বড় বাড়িতে দেখেছেন আপনারা একটা খদ্দাম থাকে, খাদিম। তা আমরা খাদিম কাকে রাখি? যেটা সব থেকে কচড়া ছেলে, টাকা লাগবে না, পেটে ভাতে কোনো রকম একটা এত বড়, হ্যাঁ একটা ডব্বা প্যানগালা কিনে দিয়েছি, পড়ে আছে, 8 দিনও গোসল করে না, 5 দিনও করে না, হ্যাঁ গোবর তুলে সব করে, ওই সবগুলোকে পেটে ভাতে দুটো দানা দিয়ে রাখি। আল্লাহর খাদিম কীরকম হবে জানেন? আল্লাহ বলছেন, একটা আপনার বাড়ি একদিন এমএলএ সাহেব এসছেন, আর এমএলএ সাহেব এসে বসে আছেন, আর আপনি খুব সুন্দর করে নাস্তা সাজালছেন প্লেটে, আর নাস্তা সাজিয়ে কাজু দিয়েছেন, কিশমিশ দিয়েছেন, বেদানা দিয়েছেন, সব দেওয়ার পরে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিঠাই দিয়েছেন, আর দেওয়ার পরে ওই ছেলেটাকে দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর ছেলেটা এদিকে যাচ্ছে আর এদিকে করছে নাক দিয়ে সড়কি ছাড়েন করছে, আর এদিকে এরকম করছে, অতি নিয়ে যে দিচ্ছে, আর লোকটা নজর পড়ে যায়, এক তো নোংরা শরীরটা, হাত সবই তো নোংরা হয়ে আছে। আচ্ছা বলেন তো লোকটা খাবে? এটা এটা তার সম্মান হলো? এমএলএর সামনে যেতে গেলে কোন ছেলেটা আবার যেটা সবথেকে সুন্দর ছেলে তাকে পাঠায়, এনে ভালো একটা দেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিজে যাবে আর খাদেমটাকেও পাঠাবে। তো আল্লাহর জান্নাতের খাদেম কেমন হবে জানেন? আল্লাহু আকবার, কিরকম শুনেন? আল্লাহ বলছেন, এজা রাআইতাহুম, তুমি যখন তাকে দেখবে, ছেলেটাকে যখন তুমি দেখবে, আর সিবতাহুম, তুমি মনে করবে, লুলুয়াম মানসুরা, যেমন মতির দানা ছিটে পড়ে আছে, হার থেকে যেমন মতির দানা ছুটে পড়ে যায়, ওরকম মতির দানা যেরকম ছিটিয়ে পড়ে আছে, মতির মতন হবে। মতি দেখেছেন চোখে জীবনে? সিপমে মতি নাই নমে জ্যোতি, ফুল মে খুশবু আগর না হতি, সিপ মে মতি নাই নমে জ্যোতি, ফুল মে খুশবু আগর না হতি, মিট্টি কে ইস পুতলে মে এ জান দে না করিশ্মা তেরা হ্যায়। সিপ কাকে বলে? ওই সমুদ্রের তলে গিল্হে, গিল্হে ওই গিল্হের ভিতরে থাকে মতি, এই মতি। আর বলে যে আমরা তো দেখিনি বলিস, একটা উদাহরণ নিলেন, ভোরে সকালে চলে যাবেন, ফুল ফেলেছেন গরমা লাগাইবার লাগা,
ওই গাছের ধানের গাছের শুঙ্খানে দেখেন একটু জল লেগে থাকবে শীতের, আর সূর্যের তাপটা যখন পড়বে তখন চতুর্দিকে দেখেন যে কিরকম ফকাসিন মারে, ছিরবিত্রি বিত্রি বির করে সেম ওরকম একবার চকমক 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 করবে এরকম ছেলে আর দুধের পিয়ালা নিয়ে এসে আগা দিকে ঘুরবে। হ্যাঁ, যেমন আপনারা কাটিহার যেছেন, হরিশ্চন্দ্রপুর থেকে কাটিহার যাবেন ট্রেনে, কদিন হলে ট্রেন বন্ধ হয়ে আছে, কিন্তু ট্রেনে যখন যাইছেন আপনি টিকিট কেটে ঠাটের সাথে বসে আছেন, ঠাটের সাথে সিটে এরকম হয়ে বসে আছেন, আর হকার গালা আসার বলছে রুটি নেবেন রুটি 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 পাউরুটি পাউরুটি বলে চলে গেল, দরকার পড়লে নিলেন না হলে চলে গেল। তারপর আরেকজন এসে বলছে ছলা খাবেন ছলা ছলা খাবেন ছলা ছলা নিয়ে চলে গেল। তারপরে আরেকটা আসছে বলছে খিরে খাবেন খিরে হারা কাঁচা খিরে গরমের বন্ধু খাবেন খাবেন খিরে চলে গেল, ইচ্ছে হলে নিলেন না হলে চলে গেল। তারপর আরেকজন এসে বলছে মুড়ি খাবেন মুড়ি ঝালমুড়ি স্বাদিষ্ট মুড়ি ঝালমুড়ি চলে গেল। আরেকজন এসে বলছে টাইম পাস টাইম পাস টাইম পাস মুমফালি টাইম পাস চলে গেল। আরেকজন এসে তখন বলছে যে লজের টু ঝাল লদিন ওই চকলেট উলিয়ে গেল, একের ওপরে এক একের ওপরে এক সবাই নিয়ে যাচ্ছে। তারপরে একজন এসে বলছে চা খাবেন চা হবে গরম গরম চা হবে একের ওপর এক দিচ্ছে। আল্লাহ বলছেন আমার জান্নাতে সেদিন ওয়ফুরুসিমার ফুয়া মোটা মোটা বিছানা লাগা থাকবে, রেশমি গদি এক দিক থেকে বালিশ লাগা থাকবে, আর জান্নাতিরা এরকম করে হিলান দিয়ে বসে থাকবে, আর ওই গিলমান খাদেমগুলো পিয়ালা নিয়ে আগে আসবে আর বলবে দুধ লাগবে দুধ দুধ লাগবে দুধ মধু লাগবে মধু, আপনার ইচ্ছা হলে নিলেন না হলে না নিলেন চলে গেল। তারপরে এবার শরবত নেবেন শরবত মন হলে নিলেন না হলে না নিলেন, তারপরে আপনার ইচ্ছা হলো যে আপনাকে বলবে শারাব নেবেন শারাব কোন শারাব তালের তারি লয় খাজু তারি লয় মহাপীড়া লয় ভোটাকে পচিয়ে ওই ভাঠি গরমালয় কিরকম এই পচালাই বোতল পিকেট হোটাল ইজ্জত বোর দেলা এ ভাইয়া বোতল পিকেট হোটাল ইজ্জত বোর দেলা এ ভাইয়া ঘর কে সব লোটা থারি থোড় দেলা এ ভাইয়া ঘর কে সব লোটা থারি আমদানি একর আঠান্নি খরচা করে লহ রুপইয়া আমদানি একর আঠান্নি খরচা করে লহ রুপইয়া দারু জানি পিয়া বাত মান মোর ভাইয়া বাচাল খুচল ইজ্জত তু তার দেলা এ ভাইয়া বোতল পিকেট হোটেল ইজ্জত বোর দেলা এ ভাইয়া বোতল পিকেট হোটেল ইজ্জত গাঁও ঘর কে সব কে উথাকল একরা কে সমঝাই কে বাত নাহি মানা তা এ ভাইয়া বাবু আউরি মাই কে বাত নাহি মানা তা এ ভাইয়া বাবু আউরি মাই কে ঘর কে চুল্লা চুহু চোকি তোড় দেলা এ ভাইয়া বোতল পিকেট হোটেল ইজ্জত বোর দেলা এ ভাইয়া বোতল পিকেট হোটেল ইজ্জত। আল্লাহ বলছেন শোনো এই মদ খেয়ে তোমার মাথা টলমল করছে, তুমি আবল তা বল বকছো, তুমি প্রধানমন্ত্রীর মতো পাবারওয়ালা হয়ে যাচ্ছ, ফের তুমি লাত খেয়ে অবড় লোক হয়ে যাচ্ছ, তুমি মা করে জমিতে পড়ছ রোডের কান্দায় গড়ছ, তুমি পেশা বের কর বা পেশাব খেয়ে তুমি দুয়া দিচ্ছ এইরকম মদ আমার হবে না। যদি মদ খেতে চাও তাহলে বলো, আল্লাহ কোরআনে বলছেন শোনো আল্লাহর কাছে যদি মদ পান করতে চাও খেতা মহু মিশক ওয়া ফি জালিকা ফালিয়াতানা ফাসিল মুতানা ফেসু। একটা চুটকুলা মনে পড়ে গেল, শুনি তোমার একটা মুন্সি ছিল, রাগ করিয়েন না ফের কেউ যদি মুন্সি থাকেন, একটা কথার কথা এটা, হ্যাঁ একটা কথার কথা, একটা ছিল মুন্সি, দেখেন হর কথাতে সভাকে ফতোয়া পুচ করাটা এটা ভুল, একটা কথা জেনে নিলেন ফতোয়া দেওয়ার যিনারা যোগ্য তাকে ফতোয়াটা জিজ্ঞেস করবেন, ফতোয়া সবাই দিতে পারে না ভাই, ফতোয়া কে দেবে যারা মুফতি যাদের ডিগ্রি আছে ফতোয়া দেওয়ার, আর আপনি কে রাখলেন একটা সামান্য মুলবি সাহেবকে একবারে এমন জটিল ফতোয়া ধরে বসে আছেন ই ঠিক হবে, একটা মুন্সিকে ফতোয়া ধরে নিয়েছেন, একটা মুন্সি ছিল খুব নাম করা মুন্সি, এবার ওই মুন্সিকে ফতোয়া ধরেছে কি কথা পুছ করেছে কি হাজি মুলি সাহেব সব কথায় কোরআনে এসছে জি, তো কাঁহাটালের কথা আছে যে মুলি সাহেব কাঁহাটালের কথা কোরআনে আছে যে মুলবি সাহেব, যার মাথা গেছে ঘুরে যে কাঁহাটালের কথা কোরআনে কারণ আপ যদি না বলতে পারি তাহলে তো ভাই ব্যাপার খুব মান সম্মান হানি মুঠি দাও বন্ধ করে দেবে, মুন্সি কিচ্ছু জানে না
কি করি আর কিছু মানুষ না জানাও ফতোয়াবাজি শুরু করে দেয় তাহলে কথাটা বলছে খবরদার না জানলে ফতোয়া দেওয়ার দরকার নেই চুপ করে লওয়াটাই বড় ইলিম চুপ করে লওয়াটাই আমি জানি না ভাই কিতাব দেখবো না দেখবো দাদুর লেগে দাদির লেগে আল্লাহ আল্লাহ মকফলম রহমুম ওয়াফিহে ওয়াফানহুম ওয়াকরিম নজুলহুম ওয়াসমাদখলহুম আল্লাহ তোমার বান্দা বান্দি দুইজন আল্লাহ এই বোনের দাদু দাদি দুইজনের জন্য 120 টাকা দিয়েছেন মাহবুব মনে হয় কবরবাসী হয়েছে আল্লাহ যদি কবরবাসী হয়ে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ কবরকে